আরো নতুন নতুন কিছু প্লেয়ারের কাছে ফাইট দিতে হয়তো বা দেখতে চলে যেতেই পারি সামনে এই মুহূর্তে A1 TMT অলরেডি দে আর সারভাইভিং উইথ অল দেয়ার প্লেয়ার্স এন্ড দ্য বেস্ট নিউজ ইজ সবার কাছে এখানে কিন্তু কম বেশি কিল এসেছে যার কাছে কিল আসেনি রাউডি তার কাছে এখানে কিন্তু এখন কিছু কিছু কিল যদি আবার চলে আসে তাহলে অবশ্যই সবাই কিন্তু আরো অনেক বেশি কনফিডেন্ট হয়ে পুরো ফাইটটা এখান থেকে কিন্তু নিতে চেষ্টা করবেন এবং সেটাই এখান থেকে এখন তাদের জন্য সবচেয়ে বেশি জরুরি দরকার সেদিক থেকে আরো বাকি প্লেয়ারদের দিকে আমরা কিন্তু নজর রাখবো এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু হিটম্যান এবং বাকিদেরকে দেখছিলাম অলরেডি তাদের কাছে কিন্তু মোটামুটি জোনের যতটুকু সাপোর্ট দরকার ছিল সেই সাপোর্টটা এতটুকু থাকলো এখন তাদের কাছে কিন্তু সেই জায়গাতে আর জোন সাপোর্ট খুব একটা বেশি নাই সো অবশ্যই তাদেরকে কিন্তু এখন জোনের দিকে হালকা পাতলা মুভমেন্ট না দিলে পরবর্তীতে কিন্তু আরও কিছুটা বিপদ হয়তো বা হয়ে গেলেও যেতে পারে সো দে হ্যাভ টু বি আ লিটল বিট মোর কেয়ারফুল অবশ্যই সেই জায়গাতে কেয়ারফুলনেস না দেখালে কিন্তু বিপদ হয়ে যেতে পারে এটা মাথায় রাখার দরকার আছে অবশ্যই এখানে জোনটা কিন্তু ফেভার করেনি কোনোভাবে যেভাবে করে জোনটা কাটছে হিলও কিন্তু খুব বাজেভাবে যাচ্ছে এখন পর্যন্ত রাউডি যেহেতু কিল পায়নি সেও কিন্তু সুযোগ পাচ্ছে করছে যে একটা কিল বের করার জন্য ওয়ান হিট একের পর এক প্লেয়ার কিন্তু তারা হারিয়ে ফেলছে আটটা এলিমিনেশন পয়েন্ট যুক্ত করে ফেলেছে টিএস বি স্পোর্টস অলরেডি নকডাউন #7 ধরে চলে যাচ্ছে লবির দিকে এ ওয়ান লং থেকে একটা খুবই সুন্দর নকডাউন বের করার চেষ্টা করেছিল সেটা কিন্তু লাভ হলো না টি ফোর ডার্ট একটা ডাউন বের করে ফেলেছে স্কোর স্পোর্টসের সাথে লং এর একটা ফাইট কন্টিনিউ করার চেষ্টা করছে স্টার বয় লাস্ট ওয়ান সোলো প্লেয়ার ফর স্কোর স্পোর্টস রাউডি একটা হালকা পাতলা র্যান্ডমলি স্প্রে প্রোভাইড করেছে হালকা পাতলা ড্যামেজ প্রোভাইড করা হয়েছে এখানে কিন্তু ওয়ান হিটার লাস্ট ওয়ান সোলো প্লেয়ার নিজেকে একাই কিন্তু ফুল টিমকে ক্যারি দিতে হবে এখানে লেভেল টু এর যে ভেস্টার সে ক্যারি করছে সেটা কিন্তু হালকা পাতলা ড্যামেজ স্মোক করে ফুল পজিশন কভার করে দেন সামনে আবার চেষ্টা করছে শর্ট গানে সুইচ করে একটা ডাউন বের করে ফেলেছেন কিন্তু এখানটাতে কিন্তু হিটম্যান একটা ডাউন বের করে খুবই সুন্দর নকআউট বের করে ফেলেছে সাথেই কিন্তু সিনিস্টারকে বাঁচিয়ে তুলেছেন এবং রিভাইভও কিন্তু দিচ্ছেন স্মোক করে ফুল পজিশনটা কভার করে দেন সিনিস্টারকে রিভাইভ দেওয়ার কার্যক্রম চলছে নয়টা এলিমিনেশন পয়েন্ট আপাতত A1 তাদের খাতায় আছে দ্যাটস গুড এখন পর্যন্ত টপ ফাইভ কিন্তু আমরা পেয়ে গিয়েছি টপ ফাইভের ভিতরে যে যে টিম আছে এই পাঁচটা টিমের ভিতরে কিন্তু যে কোনো একটা টিম হবে আজকে আমাদের ফার্স্ট ম্যাচের উইনার উইনার চিকেন ডিনার অবশ্যই ফার্স্টের দিকে যেরকম আমরা ফাইট এগুলো এক্সপেক্ট করতাম বাট সেই জায়গাতে কিন্তু আসলে গিয়ে দেখা যেত যে কিছু কিছু জায়গাতে হয়তো বা ফাইট মিসিং কিছু কিছু দল করতো মাঝে মাঝে বাট এখন কিন্তু সেরকম আসলে কোনো ঘটনা বা কোনো কিছু এখান থেকে সুযোগ আর থাকছে না সবাই নিজেদের মতো সর্বোচ্চটুকু চেষ্টা করে যাচ্ছে বেটার পারফর্ম এখান থেকে কিন্তু করে যাচ্ছেন একের পর এক আমাদের এই প্লেয়ারেরা এখান থেকে এখন কিন্তু এক্সিবিট রাইট নাও অবশ্যই ডেঞ্জারের উপরে কিন্তু অনেক বড় একটা প্রেশার ডেঞ্জার এখান থেকে যেহেতু এই ম্যাচটাতে সোলো আছেন তার উপরে এখানে কিন্তু বিশাল একটি প্রেশার থাকছে ডেঞ্জার এই জায়গাতে যদি লাস্ট সার্ভাইভ করতে পারেন তাহলে তো খুবই ভালো তা না হলে পরবর্তী দিকে কিন্তু আসলে আফসোস থেকে যেতে পারে অবশ্যই ইচিগুকেও বাঁচানোটাও দরকার সো দুই দিক থেকেই তার উপরে এই মুহূর্তে কিন্তু কিছুটা প্রেশার আসতে পারে আমার এদিকে কিন্তু আরো বাকিদেরকে দেখতে হবে অবশ্যই সেদিকে এখন টিএমটি এক্সিবিট ডেঞ্জার অ্যাটলিস্ট গিয়ে ইচিগুকে রিভাইভটা করতে পারলো খারাপ হয় না ইচিগুর দিকে এখানে কিন্তু নজর রাখছেন সেই জায়গাতে আসলে টি ফোর ডার্কের তরফ থেকে যদি কোনো ধরনের গ্রেনেড আবার চলে আসে দ্যাট উইল ক্রিয়েট সাম মোর প্রবলেম সেই জায়গাটাতে কিন্তু তখন আবার কিছুটা বিপদ একটা হয়ে গেলেও যেতে পারে সম্ভাবনা আছে এই জিনিসটা এদিকে কিন্তু আমাদের নতুন আরও কিছু ফাইট কিন্তু দেখতে হবে এই মুহূর্তে অরিফ ডাউন কিউ এবং সাথে আমরা লিজেনকে দেখতে পাচ্ছিলাম সো টি ফোর ডার্কের এখান থেকে শুরুতে এক্সোটিককে হারালেও এই ম্যাচে তো অরিফ বেশ ভালো খেলেছেন পারফরমেন্সটা খুবই চমৎকার ছিল এবং সেদিক থেকে ব্যাক টু ব্যাক তার তরফ থেকে বেশ কিছু কিছু পয়েন্ট আমরা কিন্তু এখানে দেখতে পেয়ে গিয়েছি তো এই জিনিসটা এখানে কিন্তু দরকার আমরা অন্য আরও যেই দলগুলো আছে তাদের মধ্যকার কিছু বড় সড়ো ফাইট এখান থেকে হয়তো বা দেখবো এই মুহূর্তে ভিউয়াররা যারা যারা আছেন A1 TMT তারা কিন্তু এই ম্যাচে তো দুর্দান্ত খেলছেন এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহই নাই ব্যাক টু ব্যাক তাদের তরফ থেকে পয়েন্টও আসছে অ্যান্ড ইয়াস তারা এখান থেকে কিন্তু নিজেদের পারফরমেন্সটাকে আরও সামনে কিন্তু ক্যারি ফরওয়ার্ড করতে চাইবেন অবশ্যই সো সেই জন্য আরও এখান থেকে কিন্তু তাদের সামনে গিয়ে যাওয়া দরকার এখনো পর্যন্ত আসলে রাউডির তরফ থেকে সেভাবে এলিমিনেশন পয়েন্ট না আসলেও রাউডি এখান থেকে আসলে কিল করার দরকার পড়ছে না সেদিকে কিন্তু আমরা ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছি আরও বাকি যারা যারা প্লেয়াররা আছেন তারা কিন্তু এখান থেকে খুব চমৎকার ফাইট কিন্তু নিচ্ছিলেন একের পর এক আমরা এদিক থেকে এখন আবারও আসলাম রাউডি এখান থেকে নজর রাখছেন ঠিক একটা ডাউন হয়তো বের করতে পারবে এলিমিনেশন পয়েন্টে ইনক্লুড করার সর্বোচ্চ চেষ্টা করেছিল ব্যাট বেচারা ডাউন কিন্তু হয়ে গেল 1 HP সাথেই টি ফোর টার্ক হয়তো বা এখানটাতে এলিমিনেশন হয়ে যাবে উইনার উইনার চিকেন ডিনার কিন্তু এবার নিয়ে নিল A1 কংগ্রেচুলেশন A1 আজকে সেকেন্ড দিনের প্রথম ম্যাচটা দিয়েই প্রথম ম্যাচে কিন্তু উইনার দিয়ে শুরু হলো A1-এর খুবই দুর্দান্ত একটা কামব্যাক কিন্তু আমরা ফার্স্ট ম্যাচেই দেখলাম সো এক্সপেকটেশন রাখা যাচ্ছে বাকি তিনটা ম্যাচেও কিন্তু A1 এভাবেই খেলবে এভাবেই কিন্তু তারা কামব্যাক করে
তাদের যে ফ্যান আছে তাদের জন্য